গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে স্যাটারডে, রোদ উঠে গেছে, খুব কড়া রোদ। আজকের ওয়েদারটাও বেশ ভালো ভালো, মানে কি রোদ তো ভালোই আছে, বাট ওই মেঘলা যে একটা গ্লুমি ওয়েদার ওরকম না। আর সকালবেলা উঠে তো মা বেনুকে সকালবেলা উঠে খাইয়ে দিয়েছে, সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি ব্লগটা আপলোড করলাম। খালি ওর সাথে খেলতে হবে, বাইরে রোদের মধ্যে যেতে হবে, তবে ও আনন্দ পাবে। খালি হাত ধরে টেনে বাইরে নিয়ে আস। আর দুটো পাগলা পাগলা রিলও আপলোড করেছি অনেকদিন পর, বাবা মালিতে রিল, তোমরা দেখো, অবশ্যই দেখে জানিও কেমন লেগেছে। তোমরা আমাদের ইনস্টাতে কানেক্ট করতে পারো, আমাদের ইনস্টার লিঙ্ক, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক সব ডেসক্রিপশনে দেওয়া থাকে। বেনু ম্যামকে দেখে পালি আমার কাছে চলে এসেছে। ম্যাও তো যাও, ম্যামের সাথে কথা বলো। আস্তে আস্তে, কি মজা! বাবা এখন ব্রেকফাস্ট করছে। ষষ্ঠী পূজার বাজার হয়ে গেছে? হ্যাঁ, ষষ্ঠী পূজার বাজার করে এতক্ষণে আসো। শাক ভাজা দিয়ে রুটি খাচ্ছ? আজকাল যা ইচ্ছে তাই, কালকে ফলের টুকরা দিয়ে রুটি দিয়েছে। বেনুর বন্ধুরা এসে গেছে, বেনু খেলছে। সোনা মুনু, বলে তুমি পড়ো। কি করছো পাইপ নিয়ে? দাদু জল দিচ্ছে না? কি হলো? খেলো দাদুর সাথে, দিদির সাথে খেলো। দিদা দিদা দিদার সাথে খেলো, যাও। সূর্যমুখী ফুল না? কি সুন্দর! বেনু দেখো সূর্যমুখী ফুল, তুমিও করো সূর্যমুখী ফুল। কি সুন্দর দেখ সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার। এই যে মা এখন ষাটের সাপুটলি বাজছে, আমার তো হলো না। একসাথেই করে দাও। এর মধ্যে কি কি থাকে? একই, সবার একই নিয়ম বলো। লেবু, আর ওই ঘরটাও পেতে রাখছো না আজকে? প্রণাম করে দাও তো একটু। প্রণাম, কপালটা বাজিয়েছি আর কি, হাত জোর করে যাচ্ছেই না। ওইটা ঠাকুর দেখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নমো যুগ অবতার নমো সর্বদেব দেবায়ো সর্বধর্ম সমন্বয়ো সর্বভাব রক্ষায়ো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। চন্দন নাট নাও করো।
আর এদিকে বাবা দাও আসছে, আসার কথা ছিল না, বাট ভালোই হয়েছে। তাই ওর জন্য একটু বিরিয়ানি নিয়ে নিলাম, বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে নিলাম। আর এখন জানতে পারলাম একটু আগে আমাদের একজন সাবস্ক্রাইবার আমাকে ফোন করেছিল যে ওরা আমাদের খর্দার বাড়িতে আসছে, তো ওদের জন্য কিছু নিয়ে যাই। থ্যাংক গড আলো চলে এসেছে, কারণ বাড়িতে গেস্ট এরকম অন্ধকারের মধ্যে খারাপ দেখায়। এই দেখো কেমন লাগছে বেনুকে, বেনু আমি বিকেল বেলায় ঠিক করলাম, ও বললো মা এখন ওরা এসছে মা বাড়িতে, কারণ কালকে জামাই ষষ্ঠী, বাবাটাকে নিয়ে জামাই ষষ্ঠীতে ব্যস্ত থাকবে, এক ঝলক হলেও বেনুকে দেখে আসবি, আদর করে আসবি। এই দেখো তোমাদের তো পরিচয় করালাম না, দিদি সাদি আর মানালি, ভালো লাগছে, কি ভালো লাগছে, আসো আসো দেখো কে এসেছে। ওকে ফোন করেছিলাম, তখন নবরাবাজারে ছিল, যাকে বেনুকে তো পাবি, যার জন্য এসেছিস বেনুকে তো পাবি, হাততালি হাততালি হাততালি, বাবা এসে গেছে, মানালি আমার জন্য নিয়ে এসেছে, এই জামাটার সাথে এবার আরেকটা অন্যরকম সেট নিয়ে আসবো, দেখতে সুন্দর। আমার মেয়ে ওকে অনলাইন থেকে কিনেছিল, তোমার সব থেকে ভালো হলো সিম্পলিসিটি, এটা আমার ভীষণ পছন্দের, ওই জন্য তোমাকে আমি এত ভালোবাসি বললাম না, আমার এটা ভীষণ পছন্দের, পরিষ্কার হবে, সবার সাথে হাসবো, গল্প করবো, ওই জন্য তোমাকে আমার এত পছন্দ। মন দিয়ে দেখি, এবার ভোর সভাতে আমি বলেছি আমাকে এবার নাম্বার তোমরা তিনজনেই রেড পড়ে আছে পুরো, মনে হচ্ছে খুব ভালো লাগলো তোমরা আসলে, খুবই ভালো লাগলো। ও তো প্রতিমাদি প্রতিমাদির কাছে যাবো যাবো করে, খুব সুন্দর হাইট ওর, হ্যাঁ ওর হাইট তো বড়, আমাদের বাসুর টাসুর সব লম্বা, খুব ভালো লাগলো, অনেক ছোট আমার থেকে, আসি আসলাম, হ্যাঁ আবার আসবে, হ্যাঁ একদম যাবে, তোমরা আমরাই যেতাম, আমরাই প্ল্যান করেছিলাম যে যাবো যাবো যাবো, তোমরা যাবে অবশ্যই যাবে। বোন এখন কি করছে বলতো, আমাকে একটা আইব্রো পেন্সিল কিনে দিয়েছে, ওটা দিয়ে দেখবে যে কেমন লাগে, তো আমাকে দিল কিনে গিফট দিল একটা, এই যে এইটা হচ্ছে এইরকম দেখতে বুঝলে, এটা সুগারের আইব্রো পেন্সিল, আমার তো আইব্রোর অবস্থা তোমরা দেখেইছো, তো ইচ্ছা ছিল অনেকদিন একটা ভালো কোয়ালিটি নেওয়া, কারণ আজে বাজে আইব্রো পেন্সিল নিলে কী হয় বলো তো, আরও ভুরু উঠে যায়, তো যখন আমার প্রয়োজন হবে বাইরে টাইরে কখনো বেরোবো কোথাও, তো সেই জন্যই কেনা। বাবা মা কালকে নিরামিষ খায়, ওরা মোমো খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, এসব খাচ্ছে,
সাথে রয়েছে আম রসগোল্লা। ডিনারটা কেমন হলো বলো? প্রচন্ড হেভি ডিনার হয়ে গেছে। কালকে আবার জামাই ষষ্ঠী, বারবার বারণ করছিল আমাকে, কেন না খুবই হেভি ডিনার। আমারও ভাল লাগছে না প্রথম প্রথম, এতদিন যেরকম দেখে অবস্থা পুরো গোপ ছাড়া একটা অন্য লোকই লাগছে। ও কি করে চিনবো, ও ভাবছে অন্য কাকু টাকু কেউ এসছে, এরকমই ভাবছে। সামনে যাও, বাবাকে পাততেই দিচ্ছে না। হ্যাঁ দেখো, কাকে দুধ খাওয়াচ্ছি সেটা আমি বললাম যে মশে টাঙিয়ে শোবো না, তাও মশে টাঙিয়ে দেবো। আরে বলতে কামড়ে দিলে কালকে হয়ে যাবে এক ছোবলা ছোবে। আরে বলতে কিছু না করলে বলতে কামড়ায় না, দেখো তোমার সামনে দিয়ে উঠছে, দেখো ভালো লাগে বাবা। আর বৌমা ষষ্ঠীটা কিন্তু মিস হয়ে গেল, রোজই তো বৌমা ষষ্ঠী হচ্ছে, রোজই বৌমা ষষ্ঠী। ভালো ভালো খাবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকেন গলদা চিংড়ি। হ্যাঁ জন্মদিনের সময় দেখেছি ওরকম, গা হাত পা চুলকালে ব্যাপারটা অতটা না, কিন্তু শ্বাসনালীতে অ্যালার্জিটা। মশারি দেখো এখানে, দড়ি এক মাইল দূরে, কিচ্ছু হবে না, আছি আমি। না না কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি, আশা করছি কালকে একটা জমজমাট ব্লগ আসবে। তো চলো টাটা, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। টাটা, দেখা হবে কালকে।